টেট কেলেঙ্কারি মুহূর্তেই এবার নিয়োগপ্রাপ্ত 2014 সালে শিক্ষক শিক্ষিকাদের টেট সার্টিফিকেটের দাবিতে ডেপুটেশন জমা পড়ল জলপাইগুড়ি প্রাথমিক শিক্ষা সংসদে। সোমবার দুপুর তিনটার সময় তারা ডেপুটেশন ও অবস্থানগত মিছিল বের করে সংসদ চত্বরে। তাদের দাবি মতো টেট সার্টিফিকেট না মিললে ভবিষ্যতে আরো বড় আন্দোলনে সামিল হবে বলে জানায়। প্রয়োজনে কলকাতা পর্যন্ত বড়সড় জোরালো আন্দোলনের পটভূমি আনয়নে টেট 2014 শিক্ষক ঐক্যমঞ্চ রণক্ষেত্র আনবে। প্রসঙ্গত এদিন প্রাথমিক চেয়ারম্যান জানান বিষয়টি যথেষ্ট ইতিবাচক, এ ব্যাপারে আগামী বার্তা অবশ্যই পর্ষদের সঙ্গে কথা বলে জানাবে। যে কোন পরীক্ষায় পাস করলেই তাকে স্বাভাবিক ভাবেই এবং স্বভাবতেই সার্টিফিকেট দেওয়া একটা খুব নর্মাল বিষয়, কিন্তু টেট পাস করার পরে এখনো পর্যন্ত যখন সময়ের দাবি আমাদের জানাচ্ছে যে আমরা আদৌ টেট পাস করছি কিনা, তার জন্য আমাদের সেই ছয় বছর পূর্বেই সেই যে পরীক্ষা দিয়েছিলাম, দু বছর পরে যা রেজাল্ট হইল সেই রেজাল্ট স্ক্রিনের সেই ক্যামেরা বন্দি ছবি আমাদের দেখাইতে হচ্ছে। এখন ম্যানুয়াল প্রসেস, এই প্রসেসের আমরা তীব্র ধিক্কার জানাই। এখনকার এতটা উন্নত সময়ে, এতটা ডেভেলপ সময়ে, এতটা মিনিমাম প্রকৃতির, এতটা কম্পিউটারের সেই স্ক্রিনের টুকরো নিয়ে আমরা থাকতে চাই না। আমাদের অতি আবশ্যক দাবি।